সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বড় নীল এই র্যালি, যা আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বন্দন। দোসরা ডিসেম্বর উদযাপন করা হয় সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস। দিনটি উপলক্ষে দেশ জুড়েই থাকে জমকালো আয়োজন। জাতীয় পতাকা রঙে সাজানো হয় শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত থেকে শুরু করে সব স্থাপনাই। উৎসবে মাতেন দেশটির নাগরিকরা। উদযাপনের আমেজ থাকে প্রবাসীদের মাঝেও। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বন্দনের উদ্যোগে ছিল দিনব্যাপী নানা কর্মসূচি। বাংলাদেশ ও আমিরাতের পতাকা দিয়ে 200+ গাড়ি সাজিয়ে আয়োজন করা হয় শোভাযাত্রার, যাতে অংশ নেন 450+ বেশি বাংলাদেশি। পরে শারজা থেকে 87 কিলোমিটার দূরের YS ফার্ম হাউসে আয়োজন করা হয় বনভোজনের। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বনভোজন পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। সকলের সহযোগিতার কারণেই আসলে আমাদের প্রোগ্রামটা এত সুন্দর করে সার্থকতা লাভ করে। যারা আজকে আমাদের এই সবার ডাকে, আমার সাথে সবাই নেই, আমরা পারি নাই, আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নানা প্রতিযোগিতা সহ ছিল আরো বিভিন্ন কর্মসূচি। রাফেল ড্রোর মাধ্যমে 10 ভাগ্যবানকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এমন আয়োজনে খুশি সাধারণ প্রবাসীরা। হাজারো ফ্যামিলি বাঙালিরা, বাংলাদেশিরা এখানে এসে ভালো লাগতেছে। প্রতি বছর এটা খুবই ভালো একটা প্রোগ্রাম হয় ফ্যামিলি নিয়ে এসে। উই এনজয় আ লট। আমরা প্রতি বছর এখানে, আমরা বাংলাদেশ কমিউনিটি কোনো না কোনো জায়গায় ইউইর এই বন্ধন পরিবার আমরা একসাথে হই। মহামিলন বাংলাদেশিদের, শুধু বাংলাদেশিদের ভিতরেই মহামিলনের একটা আয়োজন করাতে বন্ধনকে অসংখ্য ধন্যবাদ। প্রায় এক যুগ ধরেই আমিরাতের জাতীয় দিবস উদযাপন করে আসছে সংগঠনটি।